আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি ইফতারের আগে তিনবার পড়লে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি দূর থেকে যে কাউকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে ইফতারের আগে দোয়াটি তিনবার পড়বেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। এটি একটি কোরআনের আয়াত, অত্যন্ত কার্যকরী ও চমৎকার একটি আয়াত। এই আয়াতের আমল করলে আপনি যে কোনো লোককে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন। আপনাদের মধ্যে যারা ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান, অর্থাৎ জায়েজ কাজের জন্য করতে চান, এই আমলটি অত্যন্ত কার্যকরী, শুধুমাত্র তারাই এই আমলটি করবেন। এবং এটা একটি পবিত্র কোরআনের আমল, এবং পবিত্র কোরআনের আয়াতের যে আমলগুলো রয়েছে সেগুলো অত্যন্ত কার্যকরী। প্রতিটি আমল করলেই ফল পাওয়া যায়, সুবহানাল্লাহ, এগুলো অত্যন্ত কার্যকরী আমল। তবে অবশ্যই আপনাকে করতে হবে জায়েজ কাজে, এবং এই আমলের পূর্বে তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করবেন। আর দুই নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে। আর তিন নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এই তিনটা শর্ত মেনে ইফতারের আগে যে ব্যক্তি আমলটি করবেন, যার জন্য করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। সে যতই দূরে থাক না কেন, সে যতই অভিমান করে থাক না কেন আপনার উপরে, যতই রাগ করে থাক না কেন, যতই আপনাকে ব্লক করে রাখুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে পবিত্র কোরআনের আয়াতের শক্তিতে ইনশাআল্লাহ সে নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবে। তবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এখন আপনাদেরকে আমলের নিয়মটা বলে দেব। তার আগে একটি অনুরোধ, যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি ইফতারের 30-40 মিনিট আগে ওযু করে এসে একটি স্থানে বসবেন, ইফতার সামনে রেখে। তারপরে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 11 বার। তারপরে আপনি স্ক্রিনের উপরে যে আয়াতটি দেখছেন সেটা পাঠ করবেন 3 বার। এর আরবি উচ্চারণ হচ্ছে ইউ হিব্বু হুম ওয়া ইউ হিব্বু নাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজাতিন আল আল কাফিরিন। আমি আরেকবার বলতেছি, ইউ হিব্বু হুম ওয়া ইউ হিব্বু নাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজাতিন আল আল কাফিরিন। এই আয়াতটি 3 বার পড়া হলে তারপরে মুনাজাত ধরে, মুনাজাতের মধ্যে যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি বিবাহ করতে চান, তাকে উদ্দেশ্য করে তার কথা মনে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, তাকে মনে মনে স্মরণ করে মুনাজাতের মধ্যে তাকে বিবাহ করার নেক উদ্দেশ্য করে চাওয়ার পরে মুনাজাতটা শেষ করে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা মায়দার 54 নম্বর আয়াতের একটি অংশ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি ইফতারের আগে একদিন, দুই দিন, তিন দিন এভাবে আমলটা করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই বিবাহ করার নেক উদ্দেশ্য করে এই আমলটি করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।